चाहे। जब बीजेपी हिंदुस्तान में नहीं था तो हिंदुस्तान का पाकिस्तान था, आज भी मोदी जी आ गया, बीजेपी आज आ गया तो बीजेपी की ये हिंदुस्तान पाकिस्तान बन गया, हिंदुस्तान पाकिस्तान हो चला, हिंदुस्तान ही आज जरे वाले वोट तो क्या देव तो बोले वोट अपने क्या देव मुसलमान के आरो मारा जन्म बोलते क्या तुम्हारा की चाओ की चाओ हिंदुस्तान पाकिस्तान हो जा हिंदुस्तान आरो मस्जिद तैरि हो हिंदुस्तान मद्रासा आरो तैरि हो মেয়েটা তখন বলেছিল বিজেপির নেতা আর যে এলাকার নেতা আর যে ধর্মের মানে কি যে পার্টির নেতা তুমি যাই হয়ে যাও না কেন তোমার কাছে আমি একটা কথা বলতে চাই যব বিজেপি হিন্দুস্তান মে নহি থা তো হিন্দুস্তান কা পাকিস্তান থা আজ ভি মোদি জি আ গিয়া বিজেপি আজ আ গিয়া তো বিজেপি কি এই হিন্দুস্তান পাকিস্তান বান গিয়া হিন্দুস্তান পাকিস্তান হয়েছে না হিন্দুস্তানই আছে জরে বলে ভোটটা কেন দেব তো ও বাবা ভালো করে বুঝো হিন্দুস্তান হিন্দুস্তান থাকবে কারণ আমার নবী 63 বছরের জিন্দেগিতে কয়েকবার হিন্দুস্তানের নামটা মুখে নিয়েছিল জোরে বলেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ এই হিন্দুস্তানকে কেউ পাকিস্তান করতে পারবে না বাবু হিন্দুস্তান হিন্দুস্তান থাকবে এখানে ঐক্যের মানুষেরা থাকবে এটাই আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের পিছনে পরিকল্পনা চলছে যে আমাদের মসজিদ ধ্বংস করবে মাদ্রাসার ছেলেগুলোকে দেখলে জঙ্গি বলা হয় আমাদের জলসাগুলো জায়গায় জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে এ বাবু কালকে আমি জলসা করেছি খড়গপুর খড়গপুর নাম শুনেছেন না জলসায় ঢুকছি মুসলমানের 15টা 20টা ছেলে 10 12টা বাইক নিয়ে নারায় তাকবীর আল্লাহু আকবার আলেম ওলামা যাচ্ছে সম্মান দিয়ে একটা তকবীর দিয়ে নিয়ে যাচ্ছে একজন পুলিশ পুলিশ মানুষ সাইড থেকে দাঁড়িয়ে ভিডিও করলো ভিডিও করলো আর আমি স্টেজে ওঠার আগে গন্ডগোল শুরু প্রশাসন এসে বলছে তোমরা বিনা পারমিশনে জুলুস করতে করতে কেন গেলে হিন্দু পাড়ায় আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে কেন গেছে লেন এবার কি বলবেন আপনি মানে মুসলমানের স্থানটা কোথায় আপনি বলবেন না যদি বলেন না করিন লোকেরা যদিও বলল যে স্যার আপনি এটা কি বলছেন আমাদের দুটো ইমাম দুটো বক্তা আমাদের দূর থেকে আসছে ছেলেরা একটু সম্মান জানিয়ে আমাদের আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকতে ডাকতে এসেছি আপনার ধর্মের কোনো মানুষকে তো জোর করিনি কথা ঠিক কি না মুসলমান মন্দির ভাঙে শেখায় না আর যারা মুসলমানের মসজিদ ভাঙে আমার তো মনে হয় তাদের ধর্ম হয়তো শেখায় কিন্তু প্রকৃতভাবে শেখায় না শেখায় না আর যারা করে তাদের কোনো ধর্মই নাই কথা ঠিক কি না না হিন্দু কা না মুসলমান কা এই হিন্দুস্তান হাম সব কা কথা ঠিক কি না বাবু ভালো করে বুঝেন খেয়াল করেন আপনি কি বলবেন এইবারে মুসলমান কারের উপরে চাপিয়ে দেয় না ভালো করে বুঝুন খেয়াল করুন তাহলে জলসা জায়গায় জায়গায় বন্ধ হচ্ছে মসজিদ ভাঙা হচ্ছে মসজিদ ভাঙার পরিকল্পনা চলছে ও বাবু এই মসজিদকে আমরা জিন্দা রাখবো কারা কারা একটু হাত তুলে দেখান নারায় তাকবীর আরো জোরে নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে নবী আমার এমন একটা সময় এলো আল্লাহর নবীর 50 বছর বয়স হয়ে গেল আল্লাহর নবীকে মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হলো আল্লাহর নবী জন্মভূমিতে থাকতে পারবে না মক্কার জমিন থেকে তাড়িয়ে দেওয়া হলো নবী আমার মদিনার জমিনে চলে এলো ও ভাইরা বাবাজিরা ভালো করে কথাটা বুঝুন এই মসজিদ ছোট্ট একটা ঘটনা বলছি কি ছোট্ট একটা 10 মিনিট 7 মিনিটের একটা ঘটনা বলছি কি যেটা মসজিদের সাথে সম্পর্ক ওই জন্য বলছি ভালো করে বুঝুন আল্লাহর নবী মদিনার জমিনে পৌঁছে গেল যেখানে শিক্ষা শুধু ওই জায়গাটাই আমরা শুনবো ওই জায়গাটাই বুঝবো ঘটনা যারা শুনতে ভালোবাসেন যে বক্তা গুলো ঘটনা বলবে শিক্ষা না থাকলে এই ঘটনা শুনবেন না ঘটনা থেকে শিক্ষাটা নেওয়ার চেষ্টা করেন আল্লাহর নবী মক্কার জমিন থেকে মদিনার জমিনে চলে এলো আল্লাহর নবী মদিনার জমিনে এসে বলে এ আমার সোনার সাহাবারা তোমরা কে আছো কে আছো গো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার জমিনে একটা আল্লাহর ঘর মসজিদ বানাবো বানাবো তোমরা কি আছো আমাকে একটু জায়গা দেবে আমাকে একটু জায়গা দেবে ভাইরা বাবাজিরা আশ্চর্য বিষয়
আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে যে আপনাদের এলাকার মতো একজন গরিবই তার থেকে আরো 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 বেশি বেশি গরিব মানুষ একজন উঠে গেল গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি মদিনার মসজিদ মসজিদে নববী বানানোর জন্য জায়গা দেব আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ মসজিদে যদি জায়গা দিই আমার ফায়দা কি হবে আল্লাহর নবী বললেন আল্লাহর ঘর করার জন্য কোন ব্যক্তি কি পৃথিবীর আল্লাহর কোন বান্দা যদি সাহায্য করে আল্লাহর ঘর যদি পৃথিবীর জমিনে তৈরি করে আমি নবী কথা দিলাম ওই বান্দাটার জন্য আমার আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে রাখবে আর জোরে বলেন না সাহাবাটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেব আল্লাহর নবীর মুখ থেকে শোনার পরে ইয়া রাসূলুল্লাহ আমি দেব গো আল্লাহর নবী বলে তোমার কতটুকু জায়গা আছে ইয়া রাসূলুল্লাহ আমার একটা মাত্র ছোট্ট কুড়ে ঘর আছে গো যেই ঘরে আমি আমার বিবি আমার বাচ্চাদের নিয়ে থাকি ওই ঘরটুকু যে জায়গাটাই আছে ওই জায়গাটা ছাড়া আর কোন জায়গা নয় আল্লাহর নবী শুনে সাহাবাকে বলল বসে যাও তোমার জায়গা আমি নেব না তোমার জায়গা নিলে তুমি তোমার বিবি বাচ্চাকে নিয়ে যাবে কোথায় যাবে ভাইরা আমার বাবা জিরা মুসলমানের ছেলেরা আল্লাহর নবী আবার বলল আমার সোনার সাহাবা তোমরা কে আছো মদিনার মসজিদ আমার একটা মসজিদ বানাবো কুলতলি এলাকার মসজিদে নামাজ পড়লে একের কাতে যা সব হবে আর আমি নবী নিজে হাতে যে মসজিদটা বানাবো এই মসজিদে একের কাতে নামাজ এক লক্ষ করে কি দিয়ে দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহর নবী দ্বিতীয়বার বলল ওই একই সাহাবা সবাইকে সরিয়ে দিয়ে আবার উঠে দাঁড়িয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমি জায়গা দেব আল্লাহর নবী বলে তুমি অত্যন্ত গরিব সাহাবা বসে যাও আল্লাহর নবী বসিয়ে দিল আল্লাহর নবী তিনবারের মাথায় বলে আমি নবী মদিনার মসজিদ নববী বানাবো তোমরা কে আছো আমার জন্য একটু জায়গা দেবে আল্লাহর ঘর মসজিদ বানাবো ওই সাহাবাটা সবাইকে সরিয়ে দিয়ে সবার চোখ নীল করে দিয়ে সবার আগে গরিব সাহাবা আবারও তিনবারের মাথায় দাঁড়িয়ে গেল আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ নবী আমার জানালো যেই মানুষটা জায়গা দিয়ে অর্থ দিয়ে পয়সা দিয়ে আমার আল্লাহর ঘর বানাবে নবীর মাদ্রাসা বানিয়ে দেবে গে আমার আল্লাহ ওই মানুষটাকে জান্নাতে ঘর বানিয়ে দেবে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ভাইরা আমার বাবা জিরা এতগুলো মানুষ এখানে বসে আছেন নিজে জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন এটা আপনি জানেন না আর এতক্ষণ যে আওয়াজগুলো করেছিলাম আমল করার চেষ্টা করবেন আর আল্লাহর ঘরকে কিছু কিছু করে সাহায্য করে নবীর হাদিস অনুযায়ী জান্নাতে মরার আগে আগে ঘর বানিয়ে রাখবেন এরকম যারা আছেন মায়ের লাল আমার নবীকে ভালোবাসেন বলে দাবি করেছেন আল্লাহকে ভালোবাসেন বলে কথা দিয়েছেন তাই আল্লাহর ঘরের জন্য 500 করে টাকা দেবে মাশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার বাবুর নাম কি মাশাআল্লাহ মোহাম্মদ শাহাদাত ভাই জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা নারে তাকবীর আল্লাহু আকবার বাবু একটা কথা বলবো ভাইদেরকে জিজ্ঞাসা করো আমি এখানে এলাম আমি সেই দুপুর বেলা খাওয়া দাওয়া করে এক মুঠো খাওয়া দাওয়া করে বার হয়েছি এখানে এসে আমি কিচ্ছু খাইনি শুধু এক গ্লাস পানি আবার এখানে এসে খেয়েছি আমি না খেয়ে আছি আমার খুব কষ্ট হচ্ছে আপনারা দেন খোদার কসম করে দোয়া করে যাচ্ছে আমার আল্লাহ আপনাদের দানকে বিফলে দেবে না ভাই এক নম্বরে দিয়েছে আমার শাহাদাত ভাইয়ের দান আল্লাহ কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন দু নম্বরে একজন ভাই হাত তোলেন দু নম্বরে মাশাআল্লাহ আমার ভাইজান নগদে হয়তো দেবে আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন মায় মুরব্বি জান্নাতি জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ
বাবু কেউ কেউ মনে করছে হুজুর আমাদের পাওয়া জানে না, আমরা 1000 টাকা করে দিতে পারি, হুজুর 500 টাকা বলেছে। বাবু কারো যদি 2000-5000 ক্ষমতা থাকে, আল্লাহ আপনার দানকে এই পৃথিবীর জমিনের কোনো ব্যাংকে দেবে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানের জন্য আপনার জন্য আল্লাহর ব্যাংকে তুলে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একজন বাবাজি 1000 টাকা দিল, আমার আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন নারে তাকবীর। পিছনের ভাইরা আরো জোরে নারে তাকবীর। আমার একজন বাবাজি এলো চাম্পাহাটি বাড়ি, এই এলাকায় বাড়ি না, চাম্পাহাটি বাড়ি, শওকত গাজী ভাই 500 টাকা, রুবাইয়া, রুবাইয়া মায়ের শ্বশুর। বাবাজি আমার চাম্পাহাটি থেকে 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। জোরে বলেন, আরো জোরে বলেন নারায় তাকবীর। চাম্পাহাটি সকল মানুষকে আল্লাহ জান্নাতি বানিয়ে দিক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাদের সাথে কুলতলি মানুষ, এলাকার মানুষ দান করছে, আল্লাহ তাদেরও জান্নাতি বানাক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায় তাকবীর বলেন। আর একজন ভাই এসে মোসাফা করে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবু সময় খুব অল্প, বক্তা ভাই এসে যাবে, তাই আমি সবার জন্য দোয়া করছি না, একসাথে শেষবারে দোয়া করে যাব। বাবু বলেন একজন করে, যার যেটা ক্ষমতা আছে 100 টাকা 200 টাকা 500 টাকা যেটা নগদে ক্ষমতা আছে আমার হাতে মোসাফা করে দিয়ে যান, আমি আপনার জন্য মুসাফির মানুষ দোয়া করে যাব। আর যারা দিতে পারবেন না, আগামী বছর 364 দিন সময় পাবেন আপনি, আপনি তার মধ্যে দেবেন 500 করে টাকা, যার ক্ষমতা 1000 1000 দেবেন, আল্লাহর ঘর কিনবেন, জান্নাতে আল্লাহর নিজের জন্য ঘর কিনবেন। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন। বাবু কে আছেন? আর একে হাত উঠবে না, কথা হয়েছে নাম। এ বাবু 5 নম্বরে কে হবে একটু হাত তুলে দেখাও। ওরা আমাদের একটা মসজিদ পড়াবে, আমরা 10টা তৈরি করে দেখাবো, কথা ঠিক কি না? জোরে বলে। ওরা আমাদের 10টা মসজিদ ধ্বংস করবে, আমরা 100টা বানাবো। জোরে বলে। বাবু শুধু মুখে বললে তো হবে না, আমাদের কিছু কিছু সাহায্য করতে হবে কিনা, যার যেটা ক্ষমতা আছে আল্লাহ কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা মাশাআল্লাহ, আবারও দেখেন। আচ্ছা চাম্পাহাটি মানুষের এত দম আমি জানতাম না, ওই এলাকায় কয়েকবার ঢুকতে হবে তাহলে। চাম্পাহাটি থেকে আবারও 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায় মুরুব্বি সকলে জান্নাতি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারায় তাকবীর, নারায় তাকবীর। হে বাবু আমার কমিটি ভাইদের দুজনকে বলবো আমার মায়েদের কাছে চলে যাও, প্রকৃত দানি তো আমার মায়েরা, কষ্ট করে হাঁস মুরগি পোষে, গরু ছাগল পোষে, টাকাগুলো তুলে রাখে। এই বাবু বিপদ না ঘটে যায়। একজন একজন করে, একজন একজন করে, মাশাআল্লাহ। আমার ইউনুস বাবাজি 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। বাবু কমিটি ভাইরা দুজন ওঠো, মায়েদের কাছে চলে যাও, মায়েদের কাছ থেকে গিয়ে নামগুলো লিখে নিয়ে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাম্পাহাটি থেকে নাকি? 1 2 3 4 5। আচ্ছা আচ্ছা, খয়রুল ভাই মরহুম ইন্তেকাল করেছে, আল্লাহ তার জান্নাত নসিব করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 500 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। জোরে বলেন মারহাবা। ছেলেরা মুখ খোলো না, জোরে বলেন না মারহাবা। মাশাআল্লাহ। আমার খুরশিদ ভাই, আমার খুরশিদ ভাই 100 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহ আজকের দিনে যে দেয় 10, আল্লাহ তার পেটের ভালো করো গ্যাস, আল্লাহ যে দেয় 20, আল্লাহ তার দিয়ে না গো হারাম ঘরের মতো ভরি গি, আল্লাহ যে দেয় 50, সবাই করে যেন তাকে ইমানদারের মতো বিশ্বাস, আল্লাহ যে দেয় 100 গো তাকে দিও না গো 500 গো, আল্লাহ যে দেয় 500 1000 টাকা গো তার আল্লাহ আলমারি কোনো সময় করো না ফাঁকা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়িল বাড়িল। এ বাবু এই ইয়ের পিছনে লেগো না বাবু, 40-এর খানা কিন্তু একবারে খাইয়ে দেবে, কথা ঠিক কি না? ও তারের কারের পিছনে লেগো না, ওইগুলো লুকিয়ে দাও, ছেলেরা পা দেবে। আচ্ছা আমার একজন বাবাজি, একজন ভাই
তার দাদুর কথা স্মরণ করে দিয়ে যে আমার দাদু আমার রহমতুল্লাহ ভাই তার নিজের দাদু এন্তেকাল হয়ে গেছে দাদিও এন্তেকাল হয়েছে দাদা দাদির নামে 1000 1000 করে 2000 টাকা দিয়েছে ছেলেরা একটু খুশির সাথে তাকবীর হবে নারায় তাকবীর নারায় তাকবীর চিল্লে আওয়াজ হবে নারায় তাকবীর আরো জোরে নারায় তাকবীর এ বাবু নূরজামান মণ্ডল ভাই আমার 100 টাকা আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা বেনামে দেশে আল্লাহর নাম জানতে পারবে তো নাকি গো বাবু পারবে জি হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা বেনামে দিয়েছে আমার আল্লাহ দানকে কবুল করে নিক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আবার বেনামে 100 টাকা আল্লাহ দানকে কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরেকজন ভাই 100 টাকা দিয়েছে আল্লাহ এই দানটাকেও কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর নারায় তাকবীর পিছনের ভাইরা জোরে নারায় তাকবীর মুসলমানের প্রত্যেকটা ছেলেরা এখন নিত্য নতুন চুলের কাটিং কাটে কথা ঠিক কি না যে যার মত যে শাহরুখ খানের ভালোবাসা সে শাহরুখ খানের যে সালমান তো সালমান সাকিব খান তো সাকিব খান দেব তো দেব কথা ঠিক না ভুল ওদের স্টাইলে চুল কাটে সুন্নত না নফল জোরে বল এই কে জানে সুন্নত বলে যে কুলি সুন্নত নয় নফল নয় তাহলে মনে হয় ফরজ হবে হয়তো তাও নয় না রে বাবা রে আমার ভাইরা করো না কি আচ্ছা যে বাজে বাজে এখনকার ছেলেরা এমন চুল কাটে বাবু দেখবেন তিন দিকে একদম পুরো ধরা যাবে না বাবু তিন দিকে একদম ছিপলি কেটে ধরা যাবে না আর মাঝখানে সেই আপনাদের সুন্দরবনের জঙ্গল কথা ঠিক কিনা সামনের দিকে সব জঙ্গল কি এসব না এসব করো না আগেকার মুরব্বী বাবাজিরা যারা বসে আছে জিজ্ঞেস করো না একটু জিজ্ঞাসা করে দেখো রাস্তায় হেঁটে যাবে ছেঁড়া জামা যদি থাকতো লজ্জাইতে রাস্তায় বেরোতো না কথা ঠিক কি না বাবু আর এখনকার ছেলেরা দোকানে যায় দোকানদার ভালো প্যান দিচ্ছে বলে তুমি পাগল নাকি ডিজিটাল যুগে বাস করছো ছেঁড়া ছেঁড়া প্যান গুলো দাও কথা ঠিক না ভুল মা মা ঈদের দিন নতুন জামা দেবে না টাকা নেই দিতে পারবো না তোর আব্বার কাজ কাম হয় না যা তোর দুলা ভাইয়ের কাছে চলে যা দুলা ভাই ভালোবেসে শালাকে একটা 3000 টাকা 4000 টাকা 5000 টাকা 2000 টাকা দেশে দুলা ভাই টাকা দিয়েছে ছেলে জামা প্যান্ট কিরে বাড়ি দিয়েছে কিরে দুলা ভাই টাকা দিল হ্যাঁ গো মা আমার দুলা ভাই আমার খুব ভালোবাসে টাকা দিয়েছে কি জামা কিনেছি লিয়ায় মা খুলে দেখাবে ভিতরে সব ছেঁড়া এ ছেঁড়া মাল কেন ফিরিয়ে দিয়াই বলে ভাই ছেঁড়া মালের দাম বেশি আরো কথা ঠিক না ছেলে তোমরা এরকম করো না এগুলো করো না এসব খারাপ দেখো বাবু যারা ইয়াং ভাই আছো আমি বলেছি না তোমাদের জন্য ওয়াজ করবো বোঝো বাবু আমার উপরে রাগ করো না তুমি উম্মতি মোহাম্মদী আমি উম্মতি মোহাম্মদী তুমি যদি কিছু ভুল করো আমার বলার অধিকার আছে না নাই জোরে বলে এই অধিকার নিয়ে বলছি কি জানো যখন একটা ছেলে খারাপ চুল কেটে রাস্তা দিয়ে হেঁটে যায় একটা ছেলে ছেঁড়া জামা প্যান্ট পরে যখন স্টাইল মনে করে রাস্তা দিয়ে হেঁটে যায় তখন চায়ের দোকানে এই সমস্ত মুরব্বী বাবাজিরা আলোচনা করে কার ছেলেরে ওই কেলোর বাপের ছেলে তখন শুধু তোমার একলার গাল দেয় না তোমার বাবার আর তোমার মায়ের নাম ধরে গাল দেয় কথা ঠিক কি না তুমি কেমন সন্তান হয়েছে তোমার জন্য তোমার আব্বা আমার বুড়ো বয়সে গাল খাওয়াচ্ছ এই ছেলেটা ভালো না কালো জোরে বলে তা আমরা মুসলমানের ছেলে আমরা যদি কালো হই তাহলে কালো কালোর স্থান মুসলমানের ভিতরে নেই কালো চরিত্রের মানুষের স্থান মুসলমানের ভিতরে নেই ওদের স্থান হলো ডিটেনশন ক্যাম্পে তাহলে তোমার যদি ওই মোদিজি ডিটেনশন ক্যাম্পে যায় ভুল করছে নাকি করে না তাহলে এত লাপালাপি করছে কেন না ভালো হও ভালো হও আমার নবীর চরিত্র ফুলের মতো জোরে বলো পবিত্র আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র জানেন ইয়ামেন দেশ থেকে কিছু মানুষ হেঁটে হেঁটে আসছে মদিনায় কোথায় আসছে মদিনায় আসছে তা ওদের যে সর্দার ছিল ওদের যে রাহবার ছিল যে মানুষটা রাস্তা দেখাচ্ছিল ওই মানুষটা জিজ্ঞাসা করছে আমার সাথী সঙ্গী এই এই মদিনার রাস্তায় এত পাথর এত নোংরা এত কাঁটা এসব পড়ে আছে কেন বলতে পারবে ওই মানুষটা তখন কি বলছে জানেন ওই মানুষটা তখন কি বলছে জানেন ওরা বলছে আমরা তো বলতে পারবো না ওই মানুষটা বলছে তার একটাই মাত্র কারণ সকাল থেকে নিশ্চয়ই এই রাস্তায় কোনো মুসলমান হেঁটে যায়নি জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ তার মানে কি মুসলমানের চরিত্রে কেমন বুঝতে পেরেছেন তো নাকি আরে মুসলমান যে রাস্তায় হেঁটে যায় কোনো কাঁটা থাকলে তুলে ফেলে দেয় কথা ঠিক কি না আর তুমি এমন মুসলমান হয়েছো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তোমার বাইরের লোকের নয় তোমার বাপ মার নাম ধরে গাল দিচ্ছে
অনেকে তো আছে তোমার বাপ মা নন মুসলিম যারা আছে তোমার বাপ মা তো দেয় দেয় তোমার নবীর নাম ধরেও গাল দেয় কথা ঠিক না ভুল তাহলে তুমি এমন মুসলমান হয়েছো যে নবীরকে গাল খাওয়াচ্ছ ওই নবীর কাছে সুপারিশ পাবে মামার বাড়ির আবদার নাকি ছেড়ে দাও আমার সোনার মানিকেরা ভাইরা আমার বাবাজিরা তাহলে যে কথা বলছিলাম আপনার এলাকার মানুষটা নামাজ পড়ে না রোজাও করে না হজও করে না যাকাতও দেয় না উপরন্ত যা জুয়া খেলে মদ খাই মদ খাই মদ খেয়ে উল্টে শুয়ে পড়ে আছে আল্লাহর কোরআনটা ব্যাখ্যা করছি আল্লাহর কোরআনটা ব্যাখ্যার জন্য বলছি ভালো করে খেয়াল করুন লক্ষ্য করুন আপনি দেখলেন আপনার এলাকার মানুষ ওরে কলিমুল্লাহ তাড়াতাড়ি ওঠ জোহরের আজান হয়ে গেল ওঠ তোর বাড়িতে হয়তো রান্না বান্না হয়নি তুই এখনো বাজার ঘাটে নিয়ে যাসনি তোর বউ বাচ্চা কাঁধে তাড়াতাড়ি ওঠো কলিমুল্লার কোনো কথা বলে না আপনি তাড়াতাড়ি দু বালতি দু জগ পানি মাথায় দিলেন কলিমুল্লার হুঁশ ফেরে না আপনি এমন করে আপনাদের এলাকার সেই মুসলমান মদখোর ভাইটাকে কোলে নিলেন তাড়াতাড়ি করে একটা ইঞ্জিন ভ্যান টোটো বা অটো ভাড়া করে সদর হসপিটাল কুলতলি এলাকার হসপিটালে নিয়ে গেলেন ওই হসপিটালের ডাক্তার দেখে বলল এখানে হবে না হবে না হবে না পিজিতে ট্রান্সফার করে দিচ্ছি ওখানে নিয়ে চলে যাও ভাইরা আমার বাবাজি রাগ পিজিতে নিয়ে যাওয়া হলো ওই পিজির বড় বড় ডাক্তাররা নারীটা চেক করে বলে তোমাদের কলিমুল্লা মদ খাওয়ার কারণে পটল তুলেছে এ আমাদের মুসলমান ছেলেরা মদ খাওয়ার কারণে যদি মরে যাই তাহলে কোরআন অনুযায়ী ওই মানুষটা পাক্কা ইমানদার হয়ে মরেছে জোরে বলেন এইবারে বাড়ি নিয়ে এলাম বাঁশ কাটলাম গোসল দিলাম কাবনের কাপড়টা পরিয়ে দিলাম শুয়ে দিলাম কবরের এলাকার সময় বলছি বিসমিল্লাহি আবিল্লাহি অবিসাবিলিহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আমার নবীর উপরে আমরা ওসিলা করে কবরে শুয়ে দিলাম ভাইরা আমার বাবা ছিলেন মুসলমান ছেলেরা ভালো করে বুঝুন খেয়াল করুন তাহলে নবীর ওসিলা দিয়ে কবরে দিলাম কবরে দিলাম আল্লাহর কোরআন বলছে ও বেঈমান হয়ে কবরে এসেছে আর আমরা বলছি আমার নবী আছে কোরআন বলছে বেঈমান হয়ে কবরে ঢুকেছে আর আমরা বলছি নবী তোমার ওসিলায় শুয়ে দিলাম এইবারে কবরে গেল কবরে গেল কবরে গেল কবরে কি ঘটনা ঘটছে এই জায়গাটাই বলবো গো তার আগে একটা পাট আছে এই পাটটা কি আমরা হাতে করে মাটি নি কিনি না জোরে বলেন মিনহা খলক নাকুম অফিঘানু দুকুম অমিনহা নুখরু ঝুকুম তারা কবরে মাটিটা দিয়ে বাড়ি চলে আসব এই আসার আগে আমরা আখেরি শেষ দোয়া করি মাইয়াদের জন্য কথা ঠিক কি না এই মোনাজাত করার সময় আমরা আমাদের ইমাম সাহেবকে কবরের কাছে দাঁড় করিয়ে দিই মনে করেন আপনাদের এলাকার ইমাম সাহেব ভালো মানুষ না দোষ আছে একটু কি দোষ পান খায় কি খায় হ্যাঁ পান খায় এই দোষের জন্য সরে যাও ভালো মানুষ এলিয়ে আসবে ভালো মানুষ কোথায় পাবে মক্কা মদিনার ইমামকে নিয়ে এসে দিলাম ভাইরা আমার বাবা জিরা পৃথিবীর কোন দেশে যাইনি ডাইরেক্ট মক্কা মদিনার ইমাম হেলিকপ্টারে করে নিয়ে এসে লাবালাম মক্কা মদিনার ইমাম এসে দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা আল্লাহর কোরআন বলে ইমানদার হয়ে কবরে আই বেঈমান হয়ে আসিস না আর মক্কা মদিনার ইমাম এসে বলে রব্বানা জালামনা আনফুসানা আল্লাহ উপর থেকে জানিয়ে দেয় মক্কার ইমাম মক্কায় ফিরে যা তোর রব্বানা জালামনা আনফুসানা ও দুয়া আমি আল্লাহ কবুল করি না কথা ঠিক কি না মনে করছে ইমাম সাহেবের তো প্রতি মাসে 60 টাকা করে মাইনে দিছি দোয়া করলে পার হয়ে যাবে নাকি এ ভাইরা বাবা ছিরা ভালো করে বুঝো খেয়াল করো যদি ওই ইমামের দোয়াটা কবুল হয় তাহলে নিশ্চয়ই আল্লাহর কোরআনকে ভুল হতে হবে কথা ঠিক কি না আল্লাহর কোরআন কি ভুল হবে বাবু আর যদি আল্লাহর কোরআন ভুল হয় আল্লাহর কোরআন ভুল হলে নবীও ভুল কথা ঠিক কি না নবীরা যদি ভুল হয় তাহলে আল্লাহর অলিরাও ভুল আল্লাহর অলিরা যদি ভুল হয় হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস যা কিছু আছে বক্তা সাহেব সব ভুল আর নবীরা এরা যদি পরপর ভুল হয়ে যায় আমি আপনি সাধারণ মানুষ কোথাকারকে দুটো আলু ভাতে দে শেষ আমরাও ভুল তাহলে এক কথা আল্লাহর কোরআন ভুল হবে না ভুল ওইটাই মক্কা মদিনার ইমাম এসে দোয়া করলে লাভ হবে না হবে না তাহলে ভালো করে বুঝুন খেয়াল করুন লক্ষ্য করুন ইমাম সাহেবের জায়গায় দোয়া শেষ করে চলে গেল এইবারে কবরে গেল কবরে গেল কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে
দুটা ফেরেশতা এলো ওরে দুটা হাত এইরকম করে চেপে দিল গো দুটা পা এমন করে বেঁধে দিল গো এইবারে ওর কোল যেতে শুধু আদা বাড়ছে বুকের উপরে চেপে শুধুমাত্র জমির আল ঠেলার কারণে শুধুমাত্র গরিবের উপরে অত্যাচার করার কারণে শুধুমাত্র মানুষের উপরে ইচ্ছা করে ঝগড়া করার কারণে শুধুমাত্র ওই পরের পিছনে বিবাদ করার কারণে ওই মানুষটার কবরে যাওয়ার সাথে সাথে ঠোঁটটা বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে এইবারে আসবে মুনকার নাকির এইবারেই তো আগমন হবে এইবারে মুনকার নাকির সে জিজ্ঞাসা করবে মান রব্বু কাগা মান দীনু কাগা মান নবী কাগা ওই মানুষটা বেঈমান হয়ে কোরআনের আয়াত অনুযায়ী বেঈমান হয়ে কবরে গেছে ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মধুখোরকে জিজ্ঞাসা করবে সুদখোরকে জিজ্ঞাসা করবে গাঁজাখোরকে যখন জিজ্ঞাসা করবে ওর ঠোঁট তো আগে থেকে সেলাই হয়ে গেছে ও মনে হয় এই তিনটে শব্দের উত্তরটা সহজে দিয়ে দেবে শুধু ব্যাবা করবে কারণ ওর মুখ খুলতে দেবে না তো কারণ কবরে মদ চলবে তো নাকি গো কবরে মদ চলবে ওর গালে তো এখনো মদ লেগে আছে ও ভাইরা আমার বাবা জিরা ভুল আমার উপরে বুঝনো রাগ করে না বুঝানোর জন্য আমি এত দূর এলাম এইবারে ভালো করে বুঝুন খেয়াল করুন লক্ষ্য করুন কবরে আল্লাহ নবীর ফেস আল্লাহ নবীর মুখ মুবারক আল্লাহর নবীকে দেখানো হবে মানে হাজার রাজুল মানে হাজার রাজুল এই মানুষটা কি এই মানুষটাকে তোমরা চেনো গো এই মানুষটাকে কি তোমরা চেনো গো যারা ইমানদার হবে তারা বলবে উনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আর বেঈমানদার যারা হবে যারা উল্টা পাল্টা নেশা করে মদ খায় বিড়ি খায় জুয়া করে হয় তারপরে সিগারেট খাই তারপরে অনেক রকমের উল্টো পাল্টা নেশা আছে পৃথিবীর জমিনে যে নেশাগুলো করলে আপনার ইবাদত নষ্ট হয় আপনি ওই নেশাগুলো ওই বিড়িগুলো সিগারেট খেয়ে বিবির পাশে শুলে বিবিও কষ্ট পায় এই রকম নেশা করে যদি আপনি মরে যান আপনি কবরে যাবেন বিড়ি করে যদি কবরে চলে যায় যদি সিগারেট খর কবরে চলে যায় যখনই ওই সময় ফেরেশতা মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা বলতে কি সব বলছে বিড়ির দোকান কোথায় আছে আগে বলো কথা বুঝতে পারিনি ও বিড়ি খেয়ে খেয়ে কবরে গেছে ও কবরে গিয়ে আল্লাহ খুঁজবে না বিড়ির দোকান খুঁজবে জোরে বলো ছেলেরা জানা বিমল খাও বিমল বিমল পাওয়া যাবে তো ছেড়ে দাও না বাবা এসব খারাপ নেশা জিনিস তো কথা ঠিক কি না পৃথিবীর জমিনে বাবু আচ্ছা আমার মা মায়ের কাছে কান্নাকাটি করেছি মা গো মা অনেকদিন গোশ শুধু রান্না খেতে ভালো লাগে না একটু বিরিয়ানি করো না মা বিরিয়ানি করেছে ভালো করে বলছি মা বিরিয়ানি করেছে আর আমি সারাদিন বাড়িতে সময় দিচ্ছি না পায়খানায় বসে আছি মা বলে কিরে পায়খানা থেকে বেরোবি না হ্যাঁ মা বেরোবো মা অসুবিধা নেই বেরোবো ভালো করে বোঝে মা বলে তোর বেরোতে হবে না তোর বিরিয়ানি তোর পায়খানায় দিয়ে এসছি খাবেন তো নাকি জোরে বল ছেলের কথা বলো না কেন একটা বন্ধু যদি এসে বলে কিরে এলে দুটান মেরে নে খাওয়া যাবে পায়খানায় বসে ভালো করে বোঝেন তাহলে ওই জিনিসটা ভালো না কালো শয়তানের ঘর পায়খানায় বসে বসে আপনি বিড়ি খাচ্ছেন সিগারেট খাচ্ছেন আপনি যখন রাস্তাঘাটের পায়খানাগুলো ঢুকবেন বাবু দেখবেন চার দিয়ালে দেখবেন শুধু বিমল আর শান্তির থুতু ফেলা কথা ঠিক কি পৃথিবীর জমিনের কিছু খাদ্য আছে যেগুলো পায়খানায় বসেও খাওয়া যায় তার মানে কি পায়খানায় গিয়ে কিছু খাওয়া যায় বাবু জোরে বলো তাহলে পায়খানায় গিয়ে একটাই জিনিস পাওয়া যায় সেটা হলো পায়খানা আর তুমি যদি পায়খানায় বসে বসে কিছু খাও সেটাও পায়খানা চাই বিড়ি হোক তাই আপনার বিমল হোক শান্তি হোক মুসাফির হোক যাই হোক তুমি ওইটা খাচ্ছ মানে পায়খানা খাচ্ছ কথা ঠিক না ভুল যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে এই কথা তারা বুঝে নিও জ্ঞানী যারা বোঝে তারা অল্প ইশারা রাখাল যারা বোঝে তারা লাঠির ইশারায় ভালো ঘরের মেয়ে যারা ইশারাতে বোঝে খারাপ ঘরের মেয়ে যারা জলসায় আসার নাম করে অন্ধকারে ঘরে কথা ঠিক কি না হ্যাঁ অনেক খবর নিয়ে দেখেন আজকের কে কোথায় আছে কোন আবদালে আছে আপনাদের এলাকা হয়তো অনেক ভালো নাই
না বাবু, মেলাঘাট গুলো এইভাবে বসাবেন না, আলোচনা তো অনেক দূরে চলে এলাম। কটা বাজে? 10টা বাজে যায়, আমার তো 10টায় শেষ। মাশাআল্লাহ বাবু, এই জলসা কি কিয়ামত পর্যন্ত থাকবে না? এবছরেই শেষ। এখানে সাফান সাফা করে দেবে কুল্লু খালাস, আজ এবছরেই শেষ, কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবো আল্লাহ আল্লাহ রসুলের নাম, কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ও বাবু, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলস এ আপনাকে স্বাগত। বিশ্বস্ত প্রতিষ্ঠান, অভিজ্ঞ মুআল্লিমের অধীনে সঠিকভাবে হজ করতে চান? পবিত্র মক্কা মদিনায় ইসলামের ঐতিহ্যবাহী নিদর্শন পরিদর্শন ও জিয়ারত করতে চান? তাহলে আর দেরি নয়, আল মদিনা ট্যুর এন্ড ট্রাভেলসে হজ ও উমরার অগ্রিম বুকিং চলছে। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে।